দ্রুত বীর্যপাত আমাদের অনেকেরই মানসিক অশান্তির কারণ। অবশ্যই এ বিষয়ে অনেক ভুল ধারণাও আছে, তাই এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন প্রত্যেকেরই উচিত। আসুন জেনে দ্রুত বীর্যপাত বলতে আসলে কী বোঝায়, সেই সাথে জানব এটা কীভাবে প্রতিরোধ করা সম্ভব। দ্রুত বীর্যপাত কী? গড়ে অধিকাংশ মানুষেরই 5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তাহলে দ্রুত বীর্যপাত বলতে কী বোঝায়? যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করানোর 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং কখনও বীর্যপাত দীর্ঘায়িত করতে না পারেন, তবে তা দ্রুত বীর্যপাতের পর্যায়ে পড়ে। দ্রুত বীর্যপাতের কারণ, আপনি যদি চিন্তা করেন আপনার লিঙ্গ উত্থিত হবে না, আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না, তবে আপনি পারবেন না, আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। সুতরাং মনে সাহস রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কে অবনতি হলেও দ্রুত বীর্যপাত হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে পূর্বের কোনো অবৈধ যৌন মিলন নিয়ে আপনার মনে অপরাধ বোধ হলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে, তাই অবৈধ যৌন মিলন এড়িয়ে চলুন। দ্রুত বীর্যপাতের কুফল বা ফলাফল কী? বারবার দ্রুত বীর্যপাতের ফলে পুরুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, স্ত্রীর সামনে লজ্জিত হতে হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, যৌন মিলনের ইচ্ছা থাকে না, বরং ভয় কাজ করে, কখনো কখনো সংসার জীবনে ভাঙন দেখা দিতে পারে। তাহলে উপায়? হ্যাঁ, উপায় আছে। দ্রুত বীর্যপাত যেমন প্রতিরোধ করা যায়, তেমনি রয়েছে এর বিজ্ঞানসম্মত চিকিৎসা। কাউন্সেলিংয়ের মাধ্যমে, যৌন কৌশল প্রয়োগের মাধ্যমে, ওষুধের মাধ্যমে। ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও দ্রুত বীর্যপাত হতে পারে, যা যথাযথ কাউন্সেলিংয়ের মাধ্যমে দূর করা যায়। তবে ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে সেবন করা যাবে না। এখানে আমি যৌন কৌশলের মাধ্যমে কীভাবে বাড়িতে বসে দ্রুত বীর্যপাত প্রতিরোধ করবেন সে বিষয়ে আলোচনা করব। পজ ও স্কুইজ টেকনিকের মাধ্যমে, এ পদ্ধতিতে যৌন মিলনের সময় আপনার যখন মনে হবে বীর্যপাত হবে, তখন আপনি যৌন মিলন বন্ধ করে দেবেন, প্রয়োজনে লিঙ্গ যৌনিদ্বার হতে বের করবেন এবং আপনার সঙ্গীকে বলবেন আপনার লিঙ্গের মুন্ডি ও দেহের সংযোগস্থলে চেপে ধরতে, অথবা আপনি নিজেও চেপে ধরতে পারেন। এতে করে আপনার বীর্যপাতের ইচ্ছা দূরীভূত হয়ে যাবে। এটা অবশ্যই অনুশীলনের ব্যাপার, আপনার প্রথম প্রথম নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে, তবে অনুশীলনের মাধ্যমে এ পদ্ধতিতে সাফল্য অবশ্যই আসে। সহবাসের পজিশন পরিবর্তনের মাধ্যমে, এ পদ্ধতিতে আপনার বীর্যপাতের সম্ভাবনা তৈরি হলে আপনি আপনার সঙ্গীকে উপরে উঠে সহবাস করতে বলবেন, এতে আপনি আপনার বীর্যপাতকে দীর্ঘায়িত করতে পারবেন। কন্ডোম ব্যবহারের মাধ্যমে, অবশ্যই মোটা কন্ডোম ব্যবহার করবেন, যা আপনার অনুভূতিকে কমিয়ে দিবে। সেসব কন্ডোম পরিহার করুন যা আপনার অনুভূতিকে বাড়িয়ে দেবে। আস্তে আস্তে শ্বাস নিন, যখন আপনার মনে হবে বীর্যপাত হবে তখন আস্তে আস্তে অর্থাৎ গভীর শ্বাস নিন। অন্যমনস্ক হওয়ার মাধ্যমে, এমন কোনো বিষয়ে মনোসংযোগ করুন যা আপনার অনুভূতিকে কমিয়ে দিবে, যেমন দুঃখজনক কোনো স্মৃতি। লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে, এটা স্প্রে বা ক্রিমের আকারে পাওয়া যায়, সহবাসের পূর্বে ব্যবহার করুন, তবে এতে সহবাসের তৃপ্তি কিছুটা কমে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।